এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। হাসছিস যে বড়, এতক্ষণ ধরে যে সতীর গল্প শোনালি, আগুনে ঝাঁপ দেয় মিল খুঁজে পেলি বুঝি। যদিও আমার কিছু মনে নেই, কিন্তু কেন? হাই কপাল, মন দিয়ে পুরো গল্পটাই শুনলে না? নোটে গাছ মুড়িয়ে গেছে বললাম বুঝি। আর তো গল্প নেই, গল্প তো শেষ, সব শেষ। মোটেই না, সতীমা চলে যাওয়ার পর কি হলো শোনো আগে। কি হলো? শিব ঠাকুর তারপর কোথায় গেলেন? সোজা কৈলাস, ডুবে গেল গভীর ধ্যানে, সবার ওপর রাগে অভিমানে একদম চুপ, কারোর উপকার করতে চান না আর। আর সেখানেই বাঁধলো যত গণ্ডগোল। মা আদি পরাশক্তি খুব কষ্ট পেলেন, অন্য রূপ নেবে ঠিক করলেন। কেন? ও মা, ভোলে বাবাকে আবার সংসারে মায়া বাঁধতে হবে না। সতীমা ফিরে এসেছিলেন বুঝি। হ্যাঁ গো, পার্বতী হয়ে, তাও শিব ঠাকুর বলে কথা কিছুতেই ধ্যান ভাঙে না। তারপর পার্বতী মার আকর্ষণে ভোলে বাবা শেষমেশ চোখ খুললো, হেরে গেল পার্বতী মার ভক্তি আর ইচ্ছা শক্তির কাছে। আবার বিয়ে হলো দুজনের, ব্যাস তারপর শুধু সুখ আর শান্তি। এবার মুড়লো নোটে গাছ, কি বুঝলে? কিন্তু এর সাথে আমার কি যোগ? আছে গো আছে, এ তোমার নতুন জন্ম গো, পার্বতীর মতন নতুন রূপে ফিরে আসা। তাহলে আগের জন্মের কথা আমার মনে নেই কেন? তার জন্য তো এই জন্মের সার বুঝতে হবে গো। কেন ফিরে এলে তুমি, কি চাও? আমি জানি না, নাকি আমি জানি, আমি যে কিছুই বুঝতে পারছি না। পুনর্জন্ম, এটা কি আদৌ সত্যি? কে আমি, কোথা থেকে বা এসেছি? আমার নাম, আমার বাবা মা, কি চাই আমি? আমার কথা শুনবে? কি চাও জানলেও জেনে যেতে পারো। বলবি আমায়, বলে দে না, কি চাই আমি, কি করতে হবে আমায়, বল আমায়। পুতুল হারিয়ে গেলে যেভাবে খুঁজি সেভাবে খুঁজবে? মনে পড়বে আমার তাতে পুরনো কথা? যদি পড়ে দেখো না একবার চেষ্টা করে। চোখ দুটো এবার বন্ধ করো দেখি। এবার ভাবো, ফিরে যাও পেছনে, ভাবো তুমি কোথা থেকে তোমার আসা। চোখ খুলতে বলেছি, বললাম না একদম তাকাবে না? চুপ করে ভাবো, চোখ বন্ধ করে। তবে বললাম না সতীমার সাথে খুব মিল, মরেও আবার বেঁচে ওঠা। নাও আবার চোখ বন্ধ করো, আবার ভাবো এই জায়গায় তুমি কি করে এলে, ভাবো তুমি পারবে। মানে যা শেষ নেই, মিলে গেল তো তাহলে।
এটা তোমার নতুন জন্ম হতেই হবে। হতেই হবে না, হতেই হবে। তুই তুই ঠিক বুঝে গেলি তাই না? উফ বাবা গো, কোনো কথাই শোনে না। এসো তো আমার সাথে। অফিসারকে চেনা চেনা লাগছে না? দেখেছি আমরা কোথায়। ভয়ঙ্কর লোক কিন্তু। ভয়ঙ্কর কেন? আরে এর নামে তো কখনো ভালো কথা বলতে কাউকে শুনিনি, সব সময় বদনাম শুনেছি। নামটা যেন কি, অনিরুদ্ধ, অনিরুদ্ধ গোস্বামী কোথায়? ও ঠাকুর মশাই, আসুন আসুন। ইনি হচ্ছেন এসপি অনিরুদ্ধ গোস্বামী। খুব চেষ্টা করছেন আপনার মেয়েকে, অর্থাৎ আমার নাত বউকে খুঁজে বের করতে। মা গো, বড় লোকের ঘরে মেয়ের বিয়ে দেওয়ার স্বাদ আমার ঘুচে গেছে মা। শুধু সুস্থভাবে আমার অরিত্রীকে ফিরিয়ে দাও, যে করেই হোক ফিরিয়ে দাও। নমস্কার। নমস্কার রমাপ্রসাদ বাবু, কাল রাতে আমি বকুল বাবুর কাছ থেকে সব ঘটনা শুনেছি। কোনো খোঁজ পাওয়া গেল? উই আর ট্রাইং, বাট এখন অবধি কোনো ট্রেস নেই। আমার কি মনে হয় জানেন, মেয়েটি এত বড় আঘাত সহ্য করতে পারেনি। কিসের আঘাত বাবা? কেন তুমি জানো না তোমার ছেলে কি পাপ করেছে? বিয়ের রাতে যদি কোনো মেয়ে তার স্বামীকে অন্য মেয়ের সঙ্গে রাত কাটাতে থাকে তাহলে সেটা মানা যায়? যায় না। তারপর নাতবউয়ের মতো ওরকম সহজ সরল একটি মেয়ে আমরা পারলাম না ওকে ধরে রাখতে। কি যে কষ্ট হচ্ছে ঠাকুর মশাই। যা করতে হয় করুন, খুঁজে বের করুন মেয়েটিকে, দরকার হলে দিন রাত এক করে দিন। দেখুন, নিজের নাতির দোষ টাকার জন্য ওরকম নিষ্পাপ ফুলের মতো একটি মেয়ের কোনো ক্ষতি হোক আমি চাই না। সে তো 100 বার, মেয়েটা তো আপনাদের পরিবারের একজন, আর আপনারা একটু সহযোগিতা করুন, দুটো পরিবার মিলে একসঙ্গে খুঁজুন। এই সময় কাদা ছোড়াছুড়ি করলে তো আসল কাজটাই ডিলে হয়ে যাবে না? কিন্তু ওনারা তো এরকম কিছুই বলছেন না। না, তাও সাবধান করে দিলাম। দিনে তো এরকম হাজারটা কেস ঘাঁটি আমি, দেখি তো কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়, তাই আর কি।